press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই। তো এখন আমি আপনাদের সাথে দারুণ একটি ভিডিও শেয়ার করব। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো যদি আপনারা এটি ইনস্টল না করতে পারেন তাহলে অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা অসাধারণ একটি সফটওয়্যার যেটা আপনারা কাজ দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আপনি এটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার একটু ওয়েট করতে হবে। তো এটি হলো আপনি যদি কারোর সাথে আপনি আমরা কিনা চ্যাটিং করলাম বা আমরা কারোর সাথে মেসেজ করলার পর আমাদের লাইট কিন্তু আমাদের স্ক্রিনে একটি নির্দিষ্ট লাইট দেওয়া থাকে, ঠিক আছে, নির্দিষ্ট একটি লাইট দেওয়া থাকে যে একটু পরে এই টাইমে আমাদের এই অ্যাপটির লাইটটা অফ হয়ে যাবে। তো আপনি যদি চান যে আমার মেসেঞ্জারে এরকম থাকবে সারাদিন তাহলে এটা অবশ্যই সম্ভব। তো সেজন্য এই অ্যাপটি আপনার প্রয়োজন। তো দেখুন উপরে লেখা আছে যে অফ, তো এটা আপনি এখান থেকে অন করে দেবেন। তো এখানে সেটিংস আছে, এই যে প্রিভিউ, তো আপনি প্রিভিউ দেখতে পারেন। আপনি কোন অ্যাপটা চান আপনি যে এটা সবসময় ই হয়ে বসবে, তো আপনারা যেটা চান সেটা উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু মেসেজ করব তো মেসেঞ্জারটা আমি চাই না যে এই করে রাখতে, যে আলোটা নিভে যাক, তো সেজন্য আমি প্রথমে আমার মেসেঞ্জারটা সিলেক্ট করব। তো আপনি যে কোনো সফটওয়্যার এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে আলো নিভে যাওয়ার পর সমস্যা হয় তো সেই সফটওয়্যারটি আপনি এখান থেকে ই করতে পারেন। তো তারপর আপনি এটা ই করে দিতে পারেন। তো এখন আমরা মেসেঞ্জারের ভিতরে যাই। তো যেহেতু আমার অপশনটা দেওয়া আছে যে আমার লাইট 30 সেকেন্ডের ভিতর বা 15 সেকেন্ডের ভিতর অফ হয়ে যাবে, তো আমি 15 সেকেন্ড আমি মেসেঞ্জারের ভিতর ওয়েট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার লাইটটি কিন্তু অফ হবে না। আপনি যদি এরকম সারাদিন রাখেন তারপরও কিন্তু এই লাইটটি অফ হবে না। এই সফটওয়্যারটি অনেক সুন্দর একটি অ্যাপ। তো আমরা যেহেতু মেসেজ করতেছি তো এর ভিতরে আমার একটু সময় ওয়েট করার মাঝেই আমাদের লাইটটা চলে গেল এবং দেখা যায় আপনার সাথে সাথে লক হয়ে গেলো, কিন্তু এখন এটা কোনোভাবেই লক হবে না। তো এটাই ছিল আমার এখনকার ভিডিও। এটি খুবই সুন্দর একটি সফটওয়্যার। তো আপনারা এটা চাইলে যারা মূলত যাদের লাইট সবসময় প্রয়োজন হয় বা যাদের কোনো কাজের ভিতরে লাইট অফ হয়ে যায় তো তাদের জন্য এটি খুবই প্রয়োজন। তো মেসেজ করার জন্য অবশ্যই প্রয়োজন। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং সবাই ভালো থাকবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।